মানে মায়া, মায়া মানে মিথ্যা, মায়া মানে ছায়া, মায়া মানে মোহ, মায়া মানে অশান্তি, মায়া মানে দুঃখ। এই শরীরটা আমার রয়েছে, মাটি জল বায়ু অগ্নি দিয়ে তৈরি, আকাশ দিয়ে তৈরি। এই শরীরটার প্রতি যখন আমি খুব ডিপলি এন্টেঙ্গেল হয়ে যাচ্ছি, আসক্ত হয়ে যাচ্ছি, অ্যাটাচ হয়ে যাচ্ছি, সেই অ্যাটাচমেন্ট আমি বলছি মায়া। ওটা আসছে অজ্ঞানতা থেকে আসছে, চলে গেলেই তুমি শান্তি পাবে। এইরকম শাস্ত্রে ভাগবতে এইসব কথা বলেছে। সুখদেব গোস্বামী বললেন, আমি তোমাকে অনাদি নিধন কৃষ্ণের কথা শোনাবো সাত দিন, যার আদি নেই, যার নিধন নেই, যিনি স্বয়ং তো অসম্মাতিশয়, যার সমান কেউ নেই, যার থেকে এক্সট্রা উপরে কেউ নেই, আর যার রয়েছে দেব দেবী হন, আমি হই বা পিঁপড়া কি পতঙ্গ হোক, তা ঈশ্বরের উপরে কেউ নেই, স্বয়ং তো অসম্মাতিশয়। এইরকম একজন পুরুষকে যদি আপনি কান দিয়ে শোনেন, মুখ দিয়ে বলেন, একটু যদি মনে চিন্তন করেন, প্রণাম করেন, একটু যদি তাকে ফুল দেন, জল দেন, তুলসী পাতা দেন, তাহলে আপনি মানুষ। স্পিরিচুয়ালিজম যে পর্যন্ত আপনার সঙ্গে অ্যাটাচ না হচ্ছে, সে পর্যন্ত আপনার হিউম্যান লাইফটা সম্পূর্ণতা লাভ হচ্ছে। হিউম্যান লাইফ, আমি যত বড় হই, যত ধনী হই, আমি যত উপরের লোক হই, কিন্তু যদি পূর্ণ আমার জীবনে পারফেকশন পেতে হয়, তাহলে আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত না হয়ে আমি আমি বড় হতে পারবো না, মহান হতে পারবো না, আমি সত্য হতে পারবো না, আমি নিত্য সুখ লাভ করতে পারবো না। ঈশ্বরের সঙ্গে যুক্ত এসেন্সিয়াল পার্ট স্পিরিচুয়ালি, ঈশ্বরকে বিশ্বাস, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে জানা, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ঈশ্বরকে শ্রদ্ধা করা, এটা হচ্ছে স্পিরিচুয়ালিজম। এইটা যদি জীবনের অঙ্গ না হয়, অল্প হোক বেশি হোক, কম হোক বেশি হোক, এনি হোক, যদি আপনার জীবনের সঙ্গে স্পিরিচুয়ালিজম অ্যাড না হয়, তাহলে আপনি অসুবিধায় পড়বেন, দুঃখের পর দুঃখ। স্পিরিচুয়ালিজম ইজ দ্য এসেন্সিয়াল পার্ট অফ হিউম্যান। সুখদেব গোস্বামী সাত দিন কৃষ্ণ কথা বললেন, খুব গভীর ভাবে শুনলেন। গভীর ভাবে কোথা থেকে এলো? আপনার মন তো চঞ্চল হচ্ছে, একটা ফোন আসছে, আপনি তো ওদিক ওদিক চিন্তা করছেন, বাইরে কেউ আসছেন, কিন্তু পরীক্ষিত মহারাজ গভীর ভাবে কেন শুনলেন? তার কাছে নোটিশটা এসে গিয়েছিল মৃত্যু, আজ থেকে সাত দিন পরে তুমি তক্ষক দংশনে মারা যাবে, এই নোটিশটা তিনি পেয়েছিলেন, এই দুঃখের সংবাদটা তিনি পেয়েছিলেন, তাই জন্য তার গানটা ভগবানের দিকে দিতে গভীর ভাবে লাগাতে সুবিধা হয়েছিল। তা আমি জানি না আমার মৃত্যু কোথায়, এবং কেউ কেউ আমাদের মধ্যে জানি যে আমার মৃত্যু নেই, হয়তো হয়তো বা আমার মৃত্যু নেই, আমি আছি, দিব্যি খাচ্ছি, যাচ্ছি, আনন্দ করছি, আমার নাতি নাতনি ছেলে মেয়ে বৌদি ভালোই আছে, টাকা পয়সা আমার রয়েছে, গাড়ি রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে কোনো বড় শহরে আমি অবস্থান করছি, আমার কি চিন্তা। কিন্তু পরীক্ষিত মহারাজের আলটিমেট মেসেজ ছিল, তিনি জানতেন আমি মৃত্যুর দরজায় বসে রয়েছি, আমার হাতে কোনো টাইম নেই, অতএব আমি কেন টাইম নষ্ট করবো। সুখদেব যা বলছেন, কান দিয়ে অনাদি নিধন কৃষ্ণের কথা শুনতে থাকি, ভরতে থাকি, ভরতে ভরতে সাতটা দিন চলে গেল, পিপাসা আর কিছুই করতে পারলো না, যে পিপাসার জন্য তিনি ঋষির গলায় মরা সাপ দিয়েছিলেন, তাও কিছু করতে পারলো না, শেষ পর্যন্ত তিনি মৃত্যুকেই বরণ করলেন হাসতে হাসতে। তক্ষক এলো একটা প্রসাদের মধ্যে, একটা ঠাকুরের ফলের ভেতরে সুপ্ত আকারে এলো, আর ওনাকে ব্রাহ্মণ প্রসাদ দিলেন, উনি মস্তকে লাগালেন, তৎক্ষণাৎ মস্তকে তক্ষক দংশন করলো, শরীরটা ভস্মীভূত হয়ে গেল, ওনার আত্মাটা ঈশ্বরের কাছে চলে গেল। এইভাবে মৃত্যুকে অতিক্রম করা যায়, ইউ ক্যান ক্রস। মৃত্যুকে অতিক্রম করেছিল একটা দৃষ্টান্ত নয়, আমাদের রামায়ণ মহাভারত পুরাণ উপনিষদ সব দৃষ্টান্ত দিয়ে রেখেছে। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে জঙ্গলে গিয়ে ভগবানের উপাসনা করে মৃত্যুকে